শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, পারিবারিকভাবে আমাকে সবাই শাহ আলম নামে চিনে। আমার আব্বার নাম মরহুম মমতাজ উদ্দিন আহমেদ, উনি আর্মিতে চাকরি করতেন। আমার মাতার নাম আনোয়ারা বেগম। আমার গ্রামের বাড়ি সাতমুড়া, থানা নবীনগর, জেলা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া, পূর্বে ছিল কুমিল্লা। আমার জন্ম পাকিস্তানে, কিন্তু 1959 ইংরেজিতে আমি যখন একদম ছোট মারকুলে, তখন আমি বাবার আব্বা আমার পরিবারের সাথে আমি চট্টগ্রামে চলে আসি। চট্টগ্রাম থেকে আমার অবস্থান, আজ পর্যন্ত আমি চট্টগ্রামেই আছি। 71 সালের বয়স কত ছিল? আমার 71 সালের বয়স, আমি ক্লাস 10 পড়তাম পাহাড়তলি রেলওয়ে হাই স্কুলে। কোনো পার্টি কর্তা তো? জি, আমি ছাত্রলীগের সাথে ডাবলি থানা রামপুর ইউনিট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। তোমার সভাপতি কে ছিল? আমার সভাপতি ছিল জানি আলম। সাধারণ সম্পাদক? সাধারণ সম্পাদক ছিল উসমান গনি। আমি যখন পাহাড়তলি রেলওয়ে হাই স্কুলে পড়ি, স্কাউট ট্রেনিং নিলাম ডাক্তার মাহবুজ রহমান সাহেব এবং আমার আপা সদ্য আপা আনার আপা, ওনাদের কাছে দেখতাম ওনারা ছাত্র রাজনীতি করতেন। ওনাদের বাসায় আলোচনা হতো, মিটিং হতো, আমি বসতাম কিন্তু বুঝতাম না। কিন্তু ওনাদের সাথে আমি আন্দোলনে শুরু হতাম, ব্যানার লিখতাম, পোস্টার লিখতাম হাতে হাতে, এবং ওই মামুজ ভাইয়ের সাথে আমি জ্যামসেন হলে ছাত্রলীগের কোনো সম্মেলন হলে আমি হেঁটে হেঁটে সেই সুদূর পাহাড়তলি থেকে এই জ্যামসেন হলে আসতাম। আমি আস্তে আস্তে ছাত্র রাজনীতিতে আন্দোলনে যোগদান করলাম। 1969 গণ আন্দোলন, তখন আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করলাম। মৌলানা সৈয়দ, উনি তখন পাহাড়তলিতে প্রায় 40 কোয়ার্টারের এখানে উনি একটা দোকান ছিল, সাইকেল পার্টস বিক্রি করতেন উনি। ওনার নেতৃত্বে আমরা আন্দোলন করতাম। 1970 নির্বাচনে আমি সরাসরি এম এ আজিজ এবং ইসাক সাহেবের নির্বাচনী ক্যাম্পে যোগদান করলাম। নির্বাচনে যত কর্মকাণ্ডতে আমি আমার পরিবার আমরা সবাই যুক্ত ছিলাম। নির্বাচনের পরবর্তীতে যখন রাউজান সহিংসত হলো ফজল কাদের চৌধুরীর নেতৃত্বে, বাড়ি জালাপোড়া হলো, বাড়িঘর পুরো দিল, যখন শেখ সাহেব চিটাঙ্গে আসলেন, চিটাঙ্গে আমিও পেছনে ওনাদের সাথে দলবদ্ধ হয়ে গাড়িতে করে ট্রাকে উঠে পিছনে আমিও রাউজান গেলাম। তারপরে তো এইভাবে কেটে গেলো। তারপরে মার্চ মাস যখন হইল, তখন আমি শুনতে পেলাম চিটাঙ্গ সিটি কলেজে সামরিক প্রশিক্ষণ হচ্ছে এই জাহাঙ্গীর আলম সাহেবের নেতৃত্বে। তো আমি চিটাঙ্গ সিটি কলেজে এসে ওখানে যোগদান করলাম। ওখানে এসে আমার স্কাউট ট্রেনিং ছিল বিদায়। আমি ওখানে ভালো করার পরে আমাকে ওনারা প্রথম সারিতে আমাকে স্কাউট করার জন্য আমাকে ওনার মনোনীত করলো। আমি ওখানে স্কাউট ট্রেনিং দিলাম সিটি কলেজের মাঠে, এবং
রাইফেল কাঠের রাইফেল বানিয়ে আমি চিটাং শহর পদ্রিকিং করলাম। এভাবে মার্চ মাসের 7 তারিখ এসে গেল, আমাদের বাসে একটা মারফি রেডি ছিল। মারফি রেডি আমরা সকাল থেকে প্রস্তুত, আমার আশেপাশের সবাই প্রস্তুত, শেষ সময় ভাষণ শুনবো, দেখি ভাষণ আর হচ্ছে না। তা আমরা সবাই আর অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা দৌড়ে গেলাম শহীদ সাহেবের এখানে, মৌলানা শহীদের ভাইয়ের অফিসে। সেখানে গিয়ে কোনো খবর পেলাম না, তারপরে সন্ধ্যা পরে খবর পেলাম শেখ মুজিব ভাষণ দিচ্ছে, পাকিস্তান জানতে এটা সম্প্রচার করতে দেয় নাই। তখন অসুবিধা চলতেছে, হাতে মার্চের পরে আমি একটা বাংলাদেশের পতাকা উত্তোলন করি, এভাবে তো কেটে গেল। শুনতে পেলাম জিয়া রহমান সৈনিক আছে সহযাত্রীকে আর্মস ইয়ে করার জন্য, খালাস করার জন্য। তা আমরা সবাই দলবদ্ধ হয়ে ব্রিগেড দেওয়ার জন্য বারেক বিল্ডিং তিন নম্বর জেডির মুখে আমরা সবাই জড়ো হলাম এবং সেখানে অবস্থান করতে লাগলাম এবং স্লোগান দিতে থাকলাম। এভাবে কেটে গেলো 25 তারিখ। সারাদিন আমরা ওইদিকে ছিলাম, ওই বারেক বিল্ডিং দিয়ে ছিলাম। যখন আমি রাত্রে প্রায় 12টার দিকে বাসে আসলাম, আসে আমি হাত মুখ ধুয়ে ভাত খেলাম, খাওয়ার সাথে সাথে দেখেছি অসংখ্য গুলি আমি মুজি হয়তো বাজি ফুটতেছে, হয়তো শেখ মুজিবকে হয়তো ক্ষমতা দিয়ে দিছে পাকিস্তান গভর্নমেন্ট বাজি। তো ঘর থেকে বেরিয়ে দেখি না বাজি না, সবাই আতঙ্কগ্রস্ত দৌড়াদৌড়ি করতেছে, পাড়ার লোক কী হয়েছে কী হয়েছে সবাই বুঝতে পারতেছে না। এভাবে সারা রাত কাটার পরে সকালে শুনতে পেলাম বিশ্ব বিডের ক্যাম্প এভাবে গোলাগুলি হয়েছে। তারপরে 25 মার্চের রাত্রে ঘটনার পরে 26 তারিখ তারপরে শুনতে পেলাম বিডিআরদের খাবার খুব কষ্ট হয়েছে, আশেপাশে ছড়ায় ছিটে বিডিআররা প্রতিরোধ করার জন্য চেষ্টা করতেছে। তারপর আমরা আটা জোগাড় করে রুটি পাড়ার মহিলাদেরকে দিয়ে রুটি বানিয়ে আমরা বিতরণ করলাম, এবং কি আমি এই রুটি বানিয়ে আমরা সেই সুদূর রামপুরের থেকে সিআরবি পাহাড় পর্যন্ত আমরা রুটি পৌঁছানোর ব্যবস্থা করেছিলাম। যখন এপ্রিল মাসের 2 তারিখ বা 3 তারিখ তখন আস্তে আস্তে বিডিআররা সরে গেলো, আর্মিরা সরে গেলো, পাকিস্তানের প্রাধান্য আর্মিদের প্রাধান্য রাজা ভুঁইয়ারি ছেলেদের প্রাধান্য, তখন আমাকে পাড়ার লোক এসে বললো এই পতাকা নামাওয়ার জন্য। আমি বলছি পতাকা আমি উঠেছি, আমি তো নামাতে পারবো না, পারলে আপনারা নামান। তো ওনারা আমাকে খুব বকাবকি করলো, তোমার কারণে কি পাকিস্তান এসে আমাদেরকে নির্যাতন করবে, তুমি কি চাও? তাই বলেছি আপনারা নামান, ওরা নামালো। তার মানে এর মাঝে দেখতেছি আমি আর পাড়া থাকতে পারতেছি না। তখন আমি কিরাম থেকে 5 তারিখ বা 6 তারিখ ঠিক মনে পড়তেছে না, এপ্রিল মাসের বা 7 তারিখ হবে এরকম আমি রওনা দিলাম হেঁটে হেঁটে, লাকসাম পৌঁছালাম। লাকসাম পৌঁছাইয়া এপ্রিল মাসে তখন 14-15 তারিখ বোধ হয় আমি ওই দিক থেকে কাঁঠালিয়া বর্ডার বলে মিয়া বাজারের পাশে ওখান থেকে আমি ইন্ডিয়াতে ঢুকলাম। কাঁঠালিয়া বর্ডার থেকে আগরতলা ওখান থেকে এখানে গঙ্গাসাগর নামের এক জায়গা আছে, গঙ্গাসাগর বর্ডার দিয়ে আমি ওখান থেকে হেঁটে হেঁটে আমার গ্রামে পৌঁছলাম। বসে যে শুনতে পেলাম আমার মা বাবা আমার নানার বাড়িতে, আমি ওই সঙ্গে হেঁটে হেঁটে আমার নানার বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম আমার মা বাবা আমার ভাই বোন সবাই ভালো আছেন। আমার নবীন রোড থানা বরিকান্তি গ্রাম। তো ওইখান থেকে থাকার পর আমি এপ্রিল মে মাসে আমি আমাদের গ্রামের বাড়ি, আমাদের নিজস্ব গ্রামের বাড়ি যে নবীন রোড থানা সাতপুরা গ্রাম, আবার আমার আব্বা আম্মা আমরা সবাই ওইখানে চলে আসলাম। আসার পরে আমি জুন মাসের শেষে তা আমি ইন্ডিয়াতে গেলাম, এই আগরতলা গেলাম। আগরতলার নাম লেখানোর পরে আমাকে ওইখান থেকে ওরা নসিমগড় নামে এক জায়গা একটা ট্রেনিং ক্যাম্প ওখানে আমাকে পাঠানো হলো। ওখানে গিয়ে হঠাৎ করে শুনতে পেলাম নসিমগড় ক্যাম্পের ইনচার্জ আমার মামা, আমার চাচাতো ভাই উনি এমপি ছিলেন, জওয়ান মামা উনি ওই ইনচার্জ। তো ওনার সাথে দেখানোর পরে উনি আমাকে বললো ঠিক আছে তুমি ট্রেনিং কর, কোনো সমস্যা নেই। তারপরে ট্রেনিং করার অবস্থায় সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথম দিকে যখন আমাকে ইয়ে করবে পোস্টিং দিবে যুদ্ধকারী একজন কমান্ডারের নেতৃত্বে, তখন আমার মামা আমাদেরকে একদিন ডেকে বললো, এলাকার আমাদেরকে 8-10টা ছেলেকে বললো তোমরা এক কাজ করো, যুদ্ধ কখন ইয়া হয় দীর্ঘায়িত হইতে পারে, এখন যারা শুনতে পাচ্ছি আমার এলাকা দিয়ে শরণার্থী এবং যারা মুক্তিযোদ্ধা বাংলাদেশে ঢুকতেছে অপারেশন করার জন্য ঢাকা বা আশেপাশে যাবে, তো ওদের খাবার থাকার খুব অসুবিধা, তোমরা একটা কাজ করো তোমরা দেশে চলে যাও, দেশে চলে দিয়ে তোমরা এই যে শরণার্থী যারা ঢাকা নরসিংদী বা ওদের থেকে আসবে তোমরা ওগুলো সিএনবি রোড যেটা খুব তখন এটা ক্রস করা খুব দুর্বিষহ ছিল, তোমরা মুক্তিযোদ্ধাদেরকে থাকা খাবার ব্যবস্থা করো, তোমরা মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন হয় আমি তোমাদের যতটুকু পারি ইয়ে করবো দেখবো। তারপরে আমরা ওনার কথা শুনে আমরা তো দল বেঁধে চলে গেলাম গ্রামে, শরণার্থী যারা আছে নৌকা যুগে ওদেরকে আমরা নৌকা দিয়ে রাত্রে পার করে একদিন তুই স্টে করে আমরা আবার ওই ইয়া পার করে দিই, ওই সিএনবি রাস্তা পার করে দিই। আমাদের বাড়ি থেকে প্রায় 12-14 মাইল পূর্বে ওখানে আর্মির হল ছিল, ব্রিজগুলোতে সবসময় পাহারা থাকতো। ওখানে তোমরা কয়জন ছিলে এরকম পার করার জন্য? আমরা প্রায় অনেকেই ছিলাম, প্রায় 20-25 জন ছিলাম। ওখানে রাজাকাররাও পার করাইতো? রাজাকাররাও পার করাইতো।
আমাদের এলাকাতে রাজাকার অবশ্য কম ছিল, যারা পাকিস্তান সাপোর্ট তারাও ভয়ে নীরব থাকতো। এইভাবে তো আমরা কার্যক্রম চালিয়ে গেলাম। ডিসেম্বর মাসের 16 তারিখ তো দেশ স্বাধীন হয়ে গেলে, স্বাধীনের পরে আমি 17 তারিখ ভোরে আবার গ্রামের বাড়ি থেকে আগরতলা আসলাম হেঁটে হেঁটে। এসে দেখি অভিষাতের সব সিনিয়র সবাই ঢাকামুখী, সবাই উৎসবমুখর ঢাকামুখী। তারপরে যুদ্ধকালীন পরে আমি মামার সাথে দেখা করলাম। মামা বলো অসুবিধা নাই, আমি তোমাকে মুক্তি সার্টিফিকেট নিতে হবে। আমি তো মুক্তিযুদ্ধ করি না, কী সার্টিফিকেট নিব, তা আমি আর চিন্তা করি না। আমি দেশের জন্য কাজ করছি, কোনো অর্থ বা বিনিময় কোনো সার্টিফিকেটের জন্য না। স্বাধীনতার পরে কোথায় আসলাম? স্বাধীনতার পরে তো আমি চিরাঙে ছিলাম। চিরাঙে এসে আমি স্কুলে ক্লাস করলাম। আমি 1972 ইংরেজিতে যেটা 70 পরীক্ষা কথা ছিল, 71 ইংরেজি সেটা না 72 হইলো আর কি। আমি 72 ইংরেজিতে পরীক্ষা দিলাম, পাস করলাম। তারপর আমি গ্রামের বাড়ি চলে গেলাম সিগেল কলেজে। ওখানে গিয়ে আমি ট্রেনিং পাস করার পরে আমি আবার এই সুইডেন বালাজি টেকনোলজি কাপ্তাইতে অটোমেটিক ইঞ্জিনিয়ারিং করার জন্য ওখানে ভর্তি হলাম। তবে ওখানেই ছিলাম এখন পর্যন্ত। আমি যদিও সক্রিয় রাজনীতি না করি, কিন্তু এখন আমি শেখ মুজিবকে ভালোবাসি। এই আমার জীবন বৃত্তান্ত। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।